আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর এসআর খানাসি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুষের লিঙ্গ কতটুকু বড় হলে সেটা পারফেক্ট, আর এই বড় হওয়ার যে বর্তমান যে প্রচলিত কী কী পদ্ধতি আছে সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো। আপনারা জানেন যে অতীত কাল থেকে লিঙ্গ নিয়ে গবেষণা আসলে শেষ নাই, প্রকাশ্যে মানুষ আলোচনা না করলেও কিন্তু অগোচরে সবার ভিতরে একটা কৌতূহল জাগে, মানুষ বিভিন্ন মানুষের থেকে জেনে বা বুঝে না জেনে একটা নিজের প্রতি নিজের একটা ভয় থাকে যে না জানি আমারটা একটু ছোট, আর না জানি আমি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো কিনা, আবার যারা বিবাহিত পুরুষ কারোর থেকে গল্প শুনে ভাবছে যে ওটা তো অনেক বড়, সে মনে হয় বেশি সুখী আর আমি মনে সুখ দিতে পারছি না। সঠিক তত্ত্ব কোনটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো চলেন আমরা জেনে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে লিঙ্গের আকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা বলি ক্ষুদ্র আকৃতির লিঙ্গ, যাদের তিন থেকে তিন ইঞ্চির মধ্যে যাদের লিঙ্গ তাদেরকে আমরা বলি ক্ষুদ্র আকৃতির লিঙ্গ, আর 3 থেকে 6 ইঞ্চির মধ্যে যে লিঙ্গটা আছে সেটাকে আমরা বলি মিডিয়াম মাঝারি সাইজের লিঙ্গ, আবার যাদের 6 ইঞ্চির যাদের ঊর্ধ্বে তাদেরকে বলি আমরা মানে বড় সাইজের লিঙ্গ। তো বাংলাদেশে আসলে সচরাচর যেটা সব থেকে আমরা সচরাচর বেশি দেখি সেটা হচ্ছে 3 থেকে 6 ইঞ্চির মধ্যে অর্থাৎ মিডিয়াম সাইজের লিঙ্গ। এই মিডিয়াম সাইজের লিঙ্গ আছে যাদের, তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই। অনেকেই আমাদের কাছে জানতে চায় এটা বড় করবো কীভাবে, আসলে অনেকেই বিভিন্ন ডিমান্ড আসলে বড় করার সিস্টেমগুলো কী কী, বড় করার সিস্টেমগুলো অনেকগুলো আছে, কিছু এক্সারসাইজ আছে এটাও আলোচনা করা হবে, কিছু সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে সেটাও আলোচনা করা হবে, অত্যাধুনিক চিকিৎসা ফিলার ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন দিয়ে দেয়, আবার কিছু আছে যে সার্জারি অপারেশন আছে অপারেশন করেও কিন্তু বড় করা যায়। তো এখন আপনি কোনটা করবেন, আপনার জন্য কোনটা পারফেক্ট হবে হবে, আর আপনি কি করবেন কি করবেন না সেটাও আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার কি আসলে কি দরকার আছে কিনা এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আজকে আপনি অনেক কিছুই মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো চলেন আমরা জেনে নিই, আর লিঙ্গ পুরুষের টাইপ হচ্ছে 2টা, একটা হচ্ছে গোরোয়ার, একটা হচ্ছে গোরোয়ার টাইপের লিঙ্গ, একটা হচ্ছে শোয়ার, শোয়ার টাইপের লিঙ্গ। গোরোয়ার মানে যেই লিঙ্গটা দেখতে ছোট, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নরম অবস্থায় লিঙ্গটা খুবই ছোট থাকে, মানে আপনার বলা হচ্ছে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি থাকে, নরম অবস্থা মানে খুঁজে পাওয়াই মুশকিল, এই ধরনের লিঙ্গগুলোকে আমরা বলছি গোরোয়ার টাইপের লিঙ্গ। তবে মজার বিষয় হচ্ছে গোরোয়ার টাইপের লিঙ্গটা হচ্ছে পুরুষের এক্সাইটমেন্ট পেলে শরীরে উত্তেজনা আসলে এই লিঙ্গটা তার থেকে বলছে যে 4-5 গুণ পর্যন্ত বড় হয়, সামান্য একটা লিঙ্গ এত বড় হয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা গোরোয়ার টাইপের লিঙ্গ। বাংলাদেশে এই ধরনের লিঙ্গের সংখ্যাও অত্যাধিক। আর এক ধরনের লিঙ্গ আছে আপনারা হয়তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে শোয়ার, মানে শোয়াপ, যে লিঙ্গটা নরম অবস্থাতেই বড় থাকে, নরম অবস্থাতে লিঙ্গটা অনেক বড় কিন্তু শক্ত অবস্থায় হলে খুব বেশি বড় হয় না, হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি বড় হয়, কিন্তু যাদের গোরোয়ার টাইপের লিঙ্গ দেখতে খুবই ছোট, যারা টেনশনে ভোগেন তাদের জন্য এটা গুড নিউজ যে আপনি গোরোয়ার টাইপের লিঙ্গর অধিকারী হয়ে থাকলে আপনি চিন্তিত হবেন না, এই ছোট লিঙ্গটা আপনার শক্ত অবস্থায় কতটুকু হলো এটাই কিন্তু মুখ্য বিষয়। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, নরম অবস্থায় লিঙ্গ কতটুকু এটা আপনি কখনো এটা গুরুত্ব দিবেন না। আমরা ডাক্তাররা যারা আছি তারা একটা লিঙ্গটাকে শক্ত অবস্থায় আমরা মাপ দিই, আপনার শক্ত অবস্থায় কিন্তু এটা দরকার, স্ত্রী মিলনের সময় লিঙ্গের শক্ত সাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, নরম অবস্থায় যদি বড়ও থাকে সেটা আপনার কোনো কাজে দিবেন না, কারণ শক্ত অবস্থায় যেটা সেটাই আসলে মূল জিনিস। তো আরও কিছু কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই এশিয়া মহাদেশ বিশেষ করে আপনার থাইল্যান্ড কোরিয়া জাপানিজ চাইনিজ এদের লিঙ্গটা কিন্তু অনেক ছোট, তবু কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এরা কিন্তু সেক্সুয়াল লাইফে অনেক হেফি। মূল উদ্দেশ্য এরা 2টা জিনিসটাকে গুরুত্ব দেয়, এদের শারীরিক ফিটনেসটাকে ধরে রাখার জন্য অনেক সাপ্লিমেন্টারি ওষুধ খায়, তার ভিতরে একটা আমরা বলেছিলাম যে জিনসেং, এটা কোরিয়াতে অনেক বেশি উৎপাদন হয়, আরও কোরিয়ান থেকেও যেটা বেশি কার্যকরী সেটা হচ্ছে আমেরিকান জিনসেং, এটাও কিন্তু বেশ ইফেক্টিভ, এটা পরিমাণ মতো যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কিন্তু সাপ্লিমেন্টের হিসাবে লিঙ্গেতে অনেকটা কার্যকরী ভূমিকা রাখবে। আমার লিঙ্গ সাইজ মানে আপনার বংশ পরম্পরায় যেটা সব থেকে বেশি বড় দেখা যায় সেটা আফ্রিকানদের, আফ্রিকানদের লিঙ্গটা তাদের দৈহিক গঠনের সাথে অনেক বেশি বড় দেখায়,
তো আফ্রিকানদের লিঙ্গ কিন্তু বড়, কিন্তু তার মানে যে আফ্রিকানরা যে বেশি সুখী আর আপনি বাংলাদেশি বা আপনি এশিয়া মহাদেশের মানুষ হয়ে যে লিঙ্গের ছোটোর কারণে যে আপনি সুখ পাচ্ছেন না, বিষয়টা কিন্তু এমন না। এখানে সুখ পেতে হলে দুইটা জিনিসটাকে আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে আপনার সহবাসের সময় আর ইরেকশনটা, লিঙ্গটা কতটুকু শক্ত হলো। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সব থেকে সেক্স নিয়ে যেটা আমাদের এই সাবকন্টিনেন্ট উপমহাদেশে গবেষণা করেছে সেটা হচ্ছে বাতসায়ন। ওনার মতে সেক্স হচ্ছে, যৌনতা হচ্ছে একটা শিল্প, এই শিল্পটাকে যদি আপনি যদি ফুটিয়ে তুলতে পারেন, নিজের উত্তেজনাটাকে যদি ধরে রাখতে পারেন, স্ত্রীর উত্তেজনাটাকে যদি মানে তাড়াতাড়ি আনতে পারেন, যেই পদ্ধতিগুলো আছে ফোরফেলের অর্গাজম, ক্লাইটোরিস, জিস্পোর্ট, স্কোয়ার্টিং, এই প্রত্যেকটা জিনিসটাকে যদি আপনি বুঝে বুঝে পাট পাট করে যদি আপনার জ্ঞানটাকে প্রয়োগ করেন, তাহলে দেখবেন স্ত্রীর উত্তেজনা অর্গাজমটা দ্রুত হবে আর আপনার সময়টা দীর্ঘায়িত হবে। সহবাসের আসনগুলো দ্রুত চেঞ্জ করতে হবে, যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে আর যাদের লিঙ্গের শীতলতা আছে, তারা মানসিক অ্যাংজাইটিতে যারা ভোগেন তাদেরকে হাসি খুশি থাকতে হবে, নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিতে হবে, দেখবেন আপনার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। তো আমরা যেটাতে মূল ভিডিওতে ছিলাম সেটা হচ্ছে লিঙ্গের আকার আকৃতি নিয়ে তো আলোচনা করলাম, লিঙ্গ তিন ধরনের তো আপনারা জানলেন। এখন যাদের লিঙ্গ ক্ষুদ্র তাদেরকে চিকিৎসা কী কী ব্যবস্থা করা হয়, তো ডাক্তাররা প্রথম চান্সে আসলে অপারেশন করার কথা বলে না, প্রথমে বলবে যে দেখেন আপনার পুষ্টির গুণাগুণ কি ঠিক আছে কিনা, শারীরিক যেই খাবার দাবার আপনি সেক্সে যেগুলো দরকার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, এই সমৃদ্ধ খাবারগুলোকে আপনি ঠিক মতো খাচ্ছেন কিনা। যদি খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনার অন্য চিন্তা করতে হবে, সেক্সুয়াল হরমোন পরীক্ষা করতে হবে, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, এইগুলো যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার পরবর্তী স্টেপে যেতে হবে। আর যদি এদিকে যদি সমস্যা হয়, খাবার দাবার ভালো না হয়, সেই খাবারগুলো চিকিৎসক আপনাকে ওইগুলো ঠিক করে দেবে। সাথে যেটা দরকার, যদি হরমোনের যদি সমস্যা হয় তাহলে আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, মানে সেক্সুয়াল হরমোন যদি কম থাকে এটাকে আপনার ফিল আপ করে দিতে হবে। এটা টিনেজের পাবলিকদের জন্য একটু সুবিধা বেশি। আর পরবর্তী যে জিনিসটা আমরা বলে থাকি, যাদের সব থেকে বেশি আমাদের কাছে এটা অভিযোগ আসে যে মাস্টারবেশন করতে করতে লিঙ্গ সাইজটা অনেক ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তাদের জন্য আসলে গুড নিউজ। যাদের মাস্টারবেশন করতে করতে ছোট হয়ে যায়, তারা যদি মাস্টারবেশন ছেড়ে দেয় আর কিছু জেলকিং মেথডের এক্সারসাইজ আছে, তারপর জন কলিন্সের কিছু এক্সারসাইজ আছে, ওইগুলো যদি আপনি যদি সাইন্টিফিক ওয়েতে যদি এগুলো অনুশীলন করেন ধৈর্য নিয়ে, তাহলে আপনার অনেকটা বেনিফিট হবে, ওটা রিকভারি সম্ভব। যেটা আপনার নষ্ট হয়ে গেছে বা ব্যাকে চলে গেছে সেটাকে ফিরিয়ে আনা কিন্তু খুবই সহজ। আরেকটা জিনিস আমরা বলবো, যাদের লিঙ্গ ছোট হওয়ার কারণে মানে আপনার মানসিক মানে দুশ্চিন্তায় গ্রস্ত থাকেন, তাদেরকে আমরা বলি যে এখানে অত্যাধুনিকভাবে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়, সিলিকনের কিছু ইঞ্জেকশন আছে আর কিছু ফিলার ইঞ্জেকশন দেওয়া হয়। তো প্রসেসিং করে ইঞ্জেকশনগুলো ডাইরেক্ট লিঙ্গের মাংসের ভিতরে দিয়ে দেওয়া হয়, এটা ফুলে ওঠে, বড় হয়ে ওঠে, এই ধরনের ইঞ্জেকশন আছে। আবার কিছু আছে যে সার্জারি অপারেশন করে দেওয়া হয়, অপারেশন মূলত দেখেন এদিকে খেয়াল করেন তো আমরা দেখাচ্ছি যে এখানে লিগামেন্ট থাকে, লিঙ্গের এখানে আছে লিগামেন্ট থাকে, লিঙ্গটাকে ধরে রাখে এদিক দিয়ে, এই লিগামেন্টগুলোকে সার্জারির মাধ্যমে একটু লুজ করে দেওয়া হয়। টেন্ডন লিগামেন্টকে লুজ করে দিলে পর লিঙ্গের ভিতরে যেই 2 ইঞ্চি মতো যে ভিতরে থাকে সেটা কিন্তু বাইরের দিকে প্রশস্ত হয়ে যায়, কারণ লিঙ্গটা কিন্তু অনেকটা অংশ ভিতরে থাকে আবার কিছু অংশ বাইরে থাকে, তার মানে ভিতর থেকে ওটা বাইরে চলে আসে। এটা সার্জারির মাধ্যমে করা হয়। তো প্রত্যেকটা পদ্ধতিরই কিন্তু একটু কমপ্লিকেশন আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো যেগুলো সার্জারিতে আপনি করতে যাচ্ছেন সেগুলোকে আপনাকে বুঝে শুনে করতে হবে, যে কোনো পদ্ধতি নিতে গেলে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে চিকিৎসক যেটা বলছে সেটা করবেন, অন্ধভাবে কোনো কিছু করা সমীচীন না। সেই জন্য আর আমার কাছে যদি আপনি পরামর্শ চান তাহলে কী করণীয় ওই বিষয়টা, তো দেখেন যদি আপনি লিঙ্গটা যদি বেশিরভাগ পুরুষের যেহেতু মাঝারি আকৃতির লিঙ্গ থাকে, তো তাদেরকে আমাদের পরামর্শ হচ্ছে আপনি এটা নিয়ে ভাববেন না, যা আছে এইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, এইটা নিয়ে আপনি সাপ্লিমেন্টারি ওষুধগুলো খাবেন আর স্ত্রীর সাথে নিয়মিতভাবে ভালো সম্পর্ক রাখবেন। আর এই মিডিয়াম সাইজের লিঙ্গ দিয়ে কিন্তু জনজীবনটা কিন্তু সুখে শান্তিতে পার করে দেওয়া যাবে, কারণ লিঙ্গতে আপনি অপারেশন করলেন বা কিছু করার পরে দেখাচ্ছে লিঙ্গের রক্তক কেটে গেল, আপনার লিঙ্গটা পরবর্তীতে শক্ত হলো না, তাহলে আপনি এদিকও হারালেন ওদিকও হারাবেন। সেই জন্য মিডিয়াম সাইজের লিঙ্গগুলো দিয়েই কিন্তু মানে মিলনটা কিন্তু চালিয়ে নেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়ে দীর্ঘ সময় নিয়ে
প্রিমেচুর ইজাকুলেশন থাকলে সেটাকে দূর করে ইরেকশন মানে ইরেকটাইল ডিসফাংশনটাকে দূর করে লিঙ্গ শক্ত করে আপনি মিলন করেন। আর যে পদ্ধতিগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি সেটাকে আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি আশা করি আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। তো আজকে আমরা পেনিসের সম্পর্কে টুকটাক আসলে জানলাম, আমরা পরবর্তীতে যদি আরও যদি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে নেক্সট আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।